নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। 2020-র 23শে সেপ্টেম্বর থেকে 2022-এর 11ই এপ্রিলের মধ্যে এই 7 রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা বিশ্বের দরবারে রাজত্ব করতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের জীবনে অপার ধন আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি কোনো গল্প করছি না, কারণ কেতুর শুভ দৃষ্টি আপনাদেরকে ধনে ভরিয়ে দিবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই সময়ের ভিতরে কেতু আপনাদেরকে অপার ধন দিতে চলেছে। তো কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি তা আমি অবশ্যই ভিডিওতে বলবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শুশীঘ্র। ২০২০ সাল থেকে 2022 সালের মধ্যে, অর্থাৎ 2020-র 23শে সেপ্টেম্বর থেকে 2022-এর 11ই এপ্রিল মধ্যে এই 7 রাশির জাতক জাতিকারা রাজত্ব করতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে প্রতিটি পদক্ষেপে একটা অভূতপূর্ব চেঞ্জেস আসতে চলেছে, আর সেটি আসতে চলেছে কেতুর প্রভাবে। হ্যাঁ বন্ধুরা, তার জন্য আপনার জন্মছকে কেতু গ্রহকে ভালো থাকা বা শুভ থাকার প্রয়োজন রয়েছে। অর্থাৎ কেতু যদি ডিগ্রিগত দিক থেকে দুর্বল না থাকে, কেতু যদি অস্তমিত না থাকে, তাহলে কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে অভূতপূর্ব পরিবর্তন। তাই আপনার জন্মছকে কেতু গ্রহ কেমন পজিশনে রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। আপনারা যারা আমার কাছে পার্সোনালি ভিজিট করতে চান অনলাইনে, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করুন। একটা জিনিস মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে শুধুমাত্র বুকিং করতে পারবেন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই, কেতু গ্রহ সম্পর্কে এত কথা বলছি, কি দেয় কেতু জেনে নিন। কেতু দেয় গুপ্ত বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ কেতু দেয় রিসার্চ, কেতু দেয় যেগুলো গুপ্ত বা সুপ্ত জিনিস। অর্থাৎ কেতুর মধ্যে রয়েছে ধোঁয়াশা, কেতুর মধ্যে রয়েছে আলো আধারী ব্যাপার, অর্থাৎ কখনো দৃশ্যমান কখনো দৃশ্যমান না। অর্থাৎ কেতু গুপ্ত বিদ্যা, রিসার্চ, গুপ্ত ধন, গুপ্ত শত্রুতা, যা গুপ্ত তাই কিন্তু কেতু। আপনার বার্থ চার্টে যদি কেতু গ্রহ খারাপ পজিশনে থাকে, তাহলে গুপ্ত শত্রুতা হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, এবং সেখান থেকে প্রাণহানি হওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে যদি আপনার জন্মছকে মঙ্গল গ্রহ ড্যামেজ থাকে। আমি এটা লিখে দিতে পারি, তাই মঙ্গলের প্রাধান্যও কিন্তু এখানে রয়েছে। তা আসুন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিই কেতু গ্রহ এক্স্যাক্ট কী কী দেয়। আপনারা হয়তো শুনে থাকবেন, অনেকে ট্রেনে যেতে যেতে কোনো ব্যাগ পেয়ে গেল এবং সেই ব্যাগের মধ্যে অনেক টাকা, এটাকে দেয়, এটা দেয় কেতু। বা আপনি জন্মসূত্র থেকে কিছুই জানেন না, আপনার পৈতৃক সম্পত্তি রয়েছে, কিন্তু হঠাৎ আপনি কোনো মাধ্যমে খবর পেলেন কোনো এক জায়গায় 10 বিঘা জমি রয়েছে, আর সেই জমি সেল করে আপনি কোটিপতি হয়ে গেলেন, এটাও দেয় কেতু। এছাড়াও অনেকে দেখবেন যারা কনস্ট্রাকশনের কাজ করে, ভিত খনন করে, এবং সেই সময় দেখবেন অনেক সময় চাঁদের ঘোড়া বা সোনার মূর্তি এইরকম জিনিস কিন্তু ওঠে, সেই জিনিসটাও কিন্তু কেতু দেখায়। অর্থাৎ যেগুলো গুপ্ত যেগুলো সুপ্ত সেই জিনিসই কিন্তু কেতু দেখায়। তাই আপনার বার্থ চার্টে কেতুর প্লেসমেন্ট কেমন রয়েছে সেটা একটা বড় বিচার্যের বিষয়। এবার আসুন জানিয়ে দিই কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি যারা 2020 থেকে 2022 সালের মধ্যে বিশ্বের দরবারে রাজত্ব করতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন না, তাহলে এই কেতুর প্রভাবে 2020 থেকে 2022 সালের মধ্যে আপনারা রাজত্ব করতে চলেছে। কারণ আপনাদের সপ্তম স্থানে কেতুর অবস্থান, আপনাদের ক্ষেত্রে ব্যবসা স্থান কিন্তু খুবই ভালো। যারা বিজনেস করছেন তাদের প্রচণ্ড পরিমাণে ভালো সময় আসতে চলেছে, এবং এই বিজনেস থেকে আপনারা এত পরিমাণে টাকা
ইনকাম করতে পারবেন আপনারা ভাবতে পারবেন না। এবং এর পাশাপাশি লাভ, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু রয়েছে, কারণ কেতুর দৃষ্টি একাদশ ভাবে পড়ছে এবং আমরা জ্যোতিষে একাদশ ভাবকে দেখাই লাভ, সফলতা এবং সাকসেসের জায়গা। সেই জায়গাটা কিন্তু প্রবল পরিমাণে দেখা যাচ্ছে, অর্থাৎ আপনারা যে কোনো কাজে কিন্তু সাকসেস পেতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই কেতুর প্রভাবে আপনাদের 2020 থেকে 2022 সালের মধ্যে অভূতপূর্ব চেঞ্জেস আসতে চলেছে। আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু খুবই শুভ হতে চলেছে। আপনাদের দশমভাবে কেতুর অবস্থান, অর্থাৎ আপনাদের কর্মের স্থানটা কিন্তু খুবই ভালো রয়েছে। এছাড়াও সরকারি চাকরি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি হতে চলেছে, কারণ কেতুর সপ্তম দৃষ্টি চতুর্থভাবে পড়াতে আপনারা যে কোনো কাজে লাভ পেতে চলেছেন। অর্থাৎ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু লাভ জিনিসটা কিন্তু হতে চলেছে এবং আপনারা বিজনেসে নতুন নতুন আইডিয়া মাথায় নিয়ে আনতে পারবেন। কারণ যে কোনো কিছুই, যে কোনো ব্যবসা বলুন, সেটা কিন্তু প্রথমে আমরা আইডিয়া করি যে এই ব্যবসাটা করলে কেমন হয়। তো এই লুকোনো বা হিডেন জিনিসগুলো কিন্তু কেতুই দেবে আর আপনাদেরকে সেটা দিতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2020 থেকে 2022 সালের মধ্যে আপনারাও কিন্তু রাজত্ব করতে চলেছেন। আপনাদের রাশিতে কিন্তু কেতুর অবস্থান, যা কিনা আপনাদের বিবাহের দিকটা কিন্তু খুবই শুভ আসতে চলেছে। যারা বিবাহ নিয়ে প্রবলেমে ছিলেন, অর্থাৎ বিবাহ আটকে যাচ্ছিল, হচ্ছিল না, সেই দিকটা কিন্তু আপনাদের খুবই শুভ হতে চলেছে এবং কোনো অজানা সূত্র থেকে আপনাদের সেই সম্পর্কগুলো আসবে। এর পাশাপাশি সন্তান সুখের জায়গাটাও কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ যারা সন্তান নিয়ে খুব টেনশনে রয়েছেন, সন্তানের উন্নতি বা সন্তান প্রাপ্তির ক্ষেত্রে, তাদেরও ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে। যেহেতু আপনাদের রাশিতে কেতুর অবস্থান, তাই যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন, যারা আধ্যাত্মিকতা রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রভূত হারে লাভ বা সফলতা পেতে চলেছেন এবং যারা বিজনেস করছেন তাদের মাথায় নতুন নতুন বিজনেসের আইডিয়া উদ্ভাবন হবে এবং সেটা কিন্তু ইউনিক, আর এই ইউনিক জিনিসই কিন্তু কেতুই দেয়। অর্থাৎ এটা বলা যেতেই পারে আপনাদের জীবনে এই 2020 থেকে 2022 সালের মধ্যে অভূতপূর্ব চেঞ্জেস আসতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে 2020 থেকে 2022 সালের মধ্যে আপনারা বিশ্বের দরবারে রাজত্ব করতে চলেছেন, কারণ আপনাদের একাদশভাবে কেতুর অবস্থান লাভ, সফলতা বা সাকসেসের জায়গাটা কিন্তু দিতে চলেছে এবং এই কেতুর পঞ্চম দৃষ্টি তৃতীয়ভাবে পড়াতে আপনাদের পরাক্রম ভাব কিন্তু বৃদ্ধি পাবে এবং আকস্মিক প্রাপ্তির জায়গাটা কিন্তু সুদৃঢ় হতে চলেছে। অর্থাৎ আপনি জানেন না, কোনো অজানা সূত্র থেকে আপনি ধন পেলেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের পঞ্চমভাবে কেতুর অবস্থান, যা কিনা আপনাদের জীবনে রিসার্চমূলক যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ এবং যারা গুপ্ত বিদ্যা নিয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ এবং আপনারা পিতার সহযোগিতা পেতে চলেছেন, পৈতৃক সূত্র থেকে কিন্তু সম্পত্তি বা ধনলাভ করতে চলেছেন এবং এর পাশাপাশি আপনাদের আটকে থাকা বহুদিনটার কাজ কিন্তু হয়ে যাবে এবং কোনো অজানা সূত্র থেকে আপনারা অর্থ পেতে চলেছেন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার নবমভাবে কেতুর অবস্থান এবং পঞ্চম দৃষ্টি রাশির উপর, সেক্ষেত্রে আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন, অর্থাৎ ভাগ্যের দ্বারা যেগুলো কাজ হয় সেই কাজগুলো কিন্তু আপনাদের জীবনে কিন্তু হতে চলেছে এবং ধর্মীয় কাজে আপনাদের দূরযাত্রা হবে এবং ঠাকুর দেবতার প্রতি একটা বিশ্বাস কিন্তু আপনাদের জন্মাবে। এছাড়াও যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ
এবং যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও শুভ, এবং যারা কনস্ট্রাকশনে বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। এছাড়াও আদার্স যেসব বিজনেস রয়েছে সেখানে কিন্তু আপনাদের নতুন নতুন আইডিয়া মাথাতে খেলবে, এবং সেই আইডিয়াগুলো কাজে লাগিয়ে আপনারা আপনাদের বিজনেস থেকে প্রচুর পরিমাণে ধন লাভ করবেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই 2020 থেকে 2022 সালের মধ্যে আপনারাও কিন্তু রাজত্ব করতে চলেছেন। আপনাদের রাশির চতুর্থভাবে কেতুর অবস্থান, যা কিনা আপনাদের জীবনে অর্থ বৃষ্টি করবে। যাদের ভূমি বা ল্যান্ড ওরিয়েন্টেড প্রবলেম রয়েছে সেই প্রবলেম কিন্তু আপনাদের কেটে যাবে, এবং কেউ মারা গেছে তার কেউ নেই এই রকম সূত্র থেকে আপনি কিন্তু সম্পত্তি কিন্তু পেতে চলেছেন। এছাড়াও যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু প্রভূত হারে শুভ, এবং যারা গুপ্তবিদ্যা নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ হতে চলেছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আকস্মিক প্রাপ্তি হতে চলেছে, ধনভাগ্য কিন্তু আপনাদের খুবই শুভ রয়েছে।